হ্যালো ভিউয়ার্স, মৌচাষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, বরাবরের নিয়ে আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, খুবই একটি সুন্দর ভিডিও। তো বন্ধুরা দেখুন, মৌমাছি ফুল ও কুচি পাতা থেকে কিভাবে আপনি সংগ্রহ করতেছে, তো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের পাশে থাকুন। বন্ধুরা দেখুন, আমরা পর্দায় দেখতেছি, দেখুন আপনারা এখানে যে ফুলের থেকে ওই বিশেষ করে ওই ডরসাটা মৌমাছি, যেটা আমাদের প্রাকৃতিক চাকের মৌমাছিগুলো কিন্তু মধু সংগ্রহ করার জন্য চেষ্টা। তো এখানে আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাবো, আপনার মৌমাছিগুলো কিন্তু আপনার ফুলের মধ্যেও বসতেছে, পরাগ নিচ্ছে, আবার কিছু কিছু কচি পাতাও বসতেছে। কারণ আপনার মৌমাছি কিন্তু আমরা যে মধুগুলো পেয়ে থাকি, শুধু যে ফুল থেকে আপনার পুলেন বা নেকটার নিচ্ছে তা না, মৌমাছি কিন্তু কুচি কুচি পাতেও, ছোট ছোট যে পাতাগুলো সেগুলোতেও কিন্তু বসে মৌমাছি কিন্তু সেখান থেকে আপনার রস আহরণ করতেছে। আর সেই রসটাই কিন্তু আমরা পরবর্তীতে যখন মৌমাছি পাকস্থলী করে আমাদের চাকের যখন নিয়ে আসে বক্সে অথবা মৌচাকে নিয়ে যায়, তখন কিন্তু সেটাই পরবর্তীতে মধু হিসাবে আমরা পেয়ে থাকি। তো সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, মৌমাছি কুচি পাতা এবং কুচি ফুল থেকে কিভাবে কালে সেটা আপনাদের দৃশ্যটা। তো বন্ধুরা দেখুন, আমরা অনেকেই হয়তো আমরা বাসা বাড়িতে একটা দুইটা মৌমাছি লালন পালন করি, বা অনেকেই হয়তো মৌমাছি চাষ করার জন্য আমরা আগ্রহ প্রকাশ করছি যে আমরা পারি। অনেকের প্রশ্ন থাকে যে মৌমাছি কোথায় পাবো, বক্স কোথায় পাবো, কুইন গেট কোথায় পাবো। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বাড়ির আশেপাশে যদি আপনারা একটা খালি বক্স স্থাপন করতে পারেন, অনেক সময় কিন্তু প্রকৃতি থেকেও মাছি চলে আসে। এরকম অনেকেরই ঘটনা ঘটেছে যে বাড়িতে বক্স রেখে দিছে কিন্তু খালি বক্স চলে এসেছে, খালি বক্সে মৌমাছি চলে এসেছে। তাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনাদের কোনো খালি বক্স এবং মৌমাছি চাষের উপকরণ, কুইন গেট এবং সেফটির জন্য মুখোশ বা ফেস বল, দোয়াদানি, কুইন এক্সক্রুটার, মধু নিষ্কাশন মেশিন এবং কুইন কেস, কুইন কাপ এবং কুইন এক্সক্রুটার সহ মৌমাছি চাষের যাবতীয় যে কোনো উপকরণ সামগ্রী পেতে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে মৌচাষ বিকিপিং ইউটিউব চ্যানেল এবং মৌচাষ বিকিপিং পেজের পক্ষ থেকে আপনারা সংগ্রহ নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, আসলে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, খুবই একটি সুন্দর ভিডিও। মৌমাছি গাছের ফুল এবং কুচি পাতা পাতায় ঘুরে কিন্তু সেখান থেকে সে তার খাবারটা সংগ্রহ করতেছে। এখন বলতে পারেন মৌমাছি এটা খাচ্ছে, আসলে মোট কথা মৌমাছি আপনি যা খায় তাই পাকস্থলিতে সে গ্রহণ করে নেয় এবং সেটা একটি বিশেষ এনজামের মাধ্যমে পরবর্তীতে চাকে জমা করে, আর সেটাই আমরা মধু হিসাবে পেয়ে থাকি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এবং ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে আমাদের ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায়। তো পরবর্তী আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে আবার আসব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে ধন্যবাদ।